মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজান দিতেন না? পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয়। এতে সাক্ষ্য দেয়া হয় আল্লাহর একত্ববাদ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। তাই আজানকে ইসলামের অন্যতম নিদর্শন হিসাবে গণ্য করা হয়। ইসলামের সব গুরুত্বপূর্ণ কাজ ও করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুকে শেখালেও তিনি কখনো আজান দিয়েছেন বলে প্রমাণিত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বা কখনো আজান দেননি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আজান দেননি সে বিষয়ে কোরআন ও হাদিসে স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ইসলামিক বিশেষজ্ঞরা এর বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন নানানভাবে। আবার তাদের অনেকেই এমন প্রশ্নকে বাহুল্য অবহিত করে তার উত্তর দেওয়া থেকে বিরত রয়েছেন। যারা এই ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহর রাসূল কেন কখনোই জীবদ্দশায় আজান দেননি, তাদের কয়েকজনের মতামত আজ আপনাদের জন্য তুলে ধরছি। বেশিরভাগ আলেম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজান না দেওয়ার কারণ হিসেবে বলেছেন, আজানে মানুষকে নামাজ ও কল্যাণের পথে আহ্বান জানানো হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান আদেশতুল্য ও অবশ্য পালনীয়। সুতরাং তিনি আজান দিলে সব শ্রোতার উপর কল্যাণ তথা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব নির্দেশনা সাধারণভাবে মান্য করা ওয়াজিব হয়ে যেত। এতে আহ্বান উপেক্ষা করার জন্য অপরাধী হয়ে যেত প্রত্যেকটি উম্মত। আর হাদিসে এসেছে, তোমাদের সবাই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা অস্বীকার করল তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারকারী কে? তিনি বললেন, যে আমার আনুগত্য করল সে জান্নাতে প্রবেশ করল, আর যে আমার অবাধ্যতা করল সে অস্বীকার করল। আবার কিছু কিছু ইসলামী বিশেষজ্ঞরা ব্যাখ্যা দিচ্ছেন যে আজানের মধ্যে একটি শব্দ হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজান দেন তাহলে তা উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কোনো কোনো মুহাদ্দিস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুয়াজ্জিন হলেন সংরক্ষক। মুসনাদে আহমদ। এ হাদিস দ্বারা বোঝা যায় ইমাম ও মুয়াজ্জিনের দায়িত্ব ভিন্ন ভিন্ন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতেন তাই তিনি আজান দিতেন না। তাছাড়া ইমামতির দায়িত্ব মুসলিম উম্মাহর অভিভাবক হিসাবে তার জন্য নির্ধারিত ছিল। একই কারণে হযরত খোলাফায়ে রাশিদিন সহ ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ মনীষী ও রাষ্ট্রনেতারা আজান দেননি, কিন্তু তারা ইমামতি করেছেন। তবে তারা আজান না দেওয়ায় মুয়াজ্জিনের মর্যাদা ও অবস্থানের ব্যাপারে ভুল ধারণার শিকার হওয়ার সুযোগ নেই, কেননা সহিহ হাদিস দ্বারা মুয়াজ্জিনের সম্মান ও মর্যাদা প্রমাণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনের ঘাড় হবে সবচেয়ে উঁচু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াজ্জিনের গুনাহ ওই পর্যন্ত মাফ করে দেয়া হয় যে পর্যন্ত তার আজানের আওয়াজ পৌঁছে। অর্থাৎ যদি এত দূর পর্যন্ত জায়গা তার গুনাহ দ্বারা পূর্ণ হয় তবু তার সব গুনাহ মাফ করে দেয়া হবে। প্রত্যেক প্রাণী ও নিষ্প্রাণ যারা মুয়াজ্জিনের আজান শুনতে পাবে সবাই তার জন্য সাক্ষ্য দেবে। মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে তাদের সওয়াব 25 গুণ বৃদ্ধি করে দেয়া হয়। এক নামাজ থেকে গত নামাজের মধ্যবর্তী সময়ের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। আবু দাউদ শরীফ 515 নম্বর হাদিস। এছাড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে স্থান পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ পৌঁছে সে স্থান পর্যন্ত তার মাগফিরাত করে দেয়া হয়। প্রত্যেক প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু যারাই তার আওয়াজ শুনে সবাই তার জন্য মাগফিরাতের দোয়া করে। মুসনাদে আহমদ, তাবরানি, মজমায়ে জাওয়ায়েদ। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা প্রথম কাতারে নামাজ আদায়কারীদের উপর রহমত নাজিল করেন। মুয়াজ্জিনের আজানের ধ্বনি যত বেশি হয় সেই অনুযায়ী তার গুনাহ ক্ষমা করে দেয়া হয়। যেসব প্রাণী এবং নিষ্প্রাণ বস্তু তার আওয়াজ শুনতে পায় সবাই তার সত্যতার সাক্ষ্য দেয়। মুয়াজ্জিনের আজান শুনে যারা নামাজ পড়তে আসে সেসব নামাজের সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন লাভ করেন যারা তার সঙ্গে জামাতে নামাজ আদায় করে।
নেসাই শরীফ 254 নম্বর হাদিস। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনরা সর্বাপেক্ষা দীর্ঘ ঘাড় বিশিষ্ট হবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 12 বছর আজান দিয়েছে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তার জন্য প্রত্যেক আজানের বিনিময়ে 60 নেকি লেখা হয় এবং প্রত্যেক একামতের বিনিময়ে 30 নেকি লেখা হয়। সুপ্রিয় আলোর পথের যাত্রীবৃন্দু, কখনো সুযোগ হলে আপনারা কারা কারা আজান দিতে প্রস্তুত রয়েছেন আমাদের অবশ্যই কমেন্ট